জয় শিবধাম, জয় গুরু কিরানন্দের জয়। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম, যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকের মনে এই প্রশ্নটি রয়েছিল এবং একজন আমাকে কোশ্চেনও করেছিল যে অম্বুবাচী ছেড়ে যাবার পরে কি করবে। তো সেই উদ্দেশ্যেই আমি ভিডিওটি নিয়ে এলাম, যেটা হচ্ছে আজকে 25 জুন, আজকে 8:09 পরে ছেড়ে যাবে অম্বুবাচী নিবৃত্তি, অর্থাৎ অম্বুবাচী ছাড়তে চলেছে 8:09 পরে, রাত্রি 8:09 পরে, ঠিক আছে? বুঝতে পারলেন? তাহলে অম্বুবাচী যখনই ছেড়ে যাবে তখন আপনারা কি করবেন, ঠাকুরের যেসব বস্ত্র পরানো ছিল সেই ঠাকুরকে পরিষ্কার করে দেবেন, বস্ত্র চেঞ্জ করে নতুন বস্ত্র পরাবেন এবং প্রথমে ঠাকুরের বস্ত্র চেঞ্জ করে দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে দেবেন। এবং যদি কোনো অম্বুবাচী চলাকালীন যে আসন পেতে ঠাকুরকে রাখা ছিল, অনেকে তো আসনের মধ্যে রাখে বা শালু কাপড়ে রাখে, প্রত্যেকটা বস্ত্র এবং শালু কাপড় বা আসন কিছু থাকলে সমস্ত কিছু চেঞ্জ করে দেবেন, দিয়ে সেগুলো ধুয়ে দেবেন এবং অন্য নতুন বস্ত্র, মানে যদি অন্য আর বস্ত্র থাকে সেগুলো পরিধান করিয়ে দেবেন ঠাকুরকে এবং অন্য আসনে বসাবেন বা অন্য কোনো শালু কাপড় থাকলে তার মধ্যে ঠাকুরকে বসিয়ে দেবেন, ঠিক আছে? বুঝতে পারলেন? তাহলে এবং ঠাকুরকে পরিষ্কার করে স্নান করিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে ঠাকুরের গা মুছে দিয়ে নতুন বস্ত্র পরিয়ে নতুন আসন বা শালু কাপড়ে বসিয়ে তারপর সেইভাবেই রেখে দেবেন, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেল? কারণ একজন বুঝতে পারছিল না যে অম্বুবাচী ছেড়ে যাবার পরে কি করব আমরা। আর হচ্ছে অনেকের হয়তো এই প্রশ্নটি থাকতে পারে, শিবধামের ছবি কি করব, তাহলে সেখানেও তো দেবী রয়েছে, সেই শিবধামের ছবিও আপনারা পরিষ্কার করে নেবেন, মুছে নেবেন বা পরিষ্কার জল দিয়ে মুছে নিতে পারেন বা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন এবং শিবধামের ছবিটি যে আসনে ছিল সেই আসনটাও চেঞ্জ করে দিয়ে অন্য আসন বলতে অর্থাৎ শালু কাপড়, সেই শালু কাপড়টা চেঞ্জ করে দিয়ে অন্য একটা শালু কাপড়ে বসিয়ে দেবেন, তাহলে আপনারা বুঝতে পারলেন। আর যদি কারোর এক্সট্রা শালু কাপড় না থেকে থাকে তাহলে সমস্ত কিছু তুলে আগে পরিষ্কার করে নেবেন, পরিষ্কার হয়ে যখন শুকনো হয়ে মানে কেচে ধুয়ে নেবেন তারপর পরের দিন আবার সেগুলো ভালো করে রেখে যেভাবে রেখেছিলেন সেইভাবে রাখবেন, যেরকম আমরা নিজেদের ক্ষেত্রে করি, সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে দিই, সেই রকম ঠাকুরের ক্ষেত্রে সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে অন্য বস্ত্র পরিধান করিয়ে দেবেন, ঠিক আছে? আর যদি কারোর কাছে এক্সট্রা শালু কাপড় না থাকে সেই শালু কাপড়টা পরিষ্কার করে ধুয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন, তার পরের দিন আপনি বিছিয়ে দেবেন ঠাকুরের সামনে যেভাবে রাখেন, বুঝতে পারলেন? তাহলে তো এখানেই শেষ করলাম। জয় শিবধাম, জয় গুরু কিরানন্দের জয়। আর কিছু বুঝতে না পারলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। জয় শিবধাম, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নেক্সট ভিডিও আসা অবধি সবাই অপেক্ষা করুন। জয় শিবধাম, জয় গুরু কিরানন্দের জয়। এবং আর একটা বিষয় আপনাদের বলতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে সমস্ত কিছু হয়ে যাবার পর ঠাকুরকে আপনারা ভোগ নিবেদন করবেন, সেটা ফল হোক, মিষ্টি হোক কিংবা যে কোনো খাবার হোক, ঠাকুরের জন্য আপনারা ঠাকুরকে প্রসাদ দেবেন, পুজো দেবেন, ভালো করে পুজো দেবেন খাবার দিয়ে, ঠিক আছে? ধূপ ধুনো মোমবাতি যা কিছু সমস্ত কিছু ঠাকুরকে পুজো করে নেবেন পরিষ্কার হয়ে যাবার পর। এটাও আমি ক্লিয়ার করে দিলাম, এটা প্রত্যেকেই জানে, তাও আমার কর্তব্য আমি সমস্ত ডিটেলস দিই, তাই ডিটেলস দিয়ে দিলাম। তো জয় শিবধাম, এখানেই শেষ করি।